有人。মেলা কোন গোমালাম কিলাসের অর্ধেক টাইম গোমায় এই কাটাই দিছি কিছুক্ষণ পরেই আবার ঘন্টা পড়বি এরি মাসখানে কিছু প্রশ্ন হইরে লই এই কেলটু বল তো কোন পাখির ডানা আছে কিন্তু উড়তে পারে না মরা পাখি স্যার মরা পাখির ডানা আছে কিন্তু ওরা কখনো উড়তে পারে না হারামজাদা বুঝতে পেরেছি তুই পড়াশোনা করে আসিস নেই তোর পড়াশোনার অবস্থাও বেশি ভালো না কালকে তোর বাবাকে ডেকে আনবি আমি তার সাথে কথা বলবো স্যার আমার হারামজাদা কইছেন তাতে মনে করেন আমি কিছু মনে করিনি কিন্তু আপনি জানি রাখেন আমার বাবা কিন্তু একজন গভর্নমেন্ট ইয়ে মানে ইয়ে তোর বাবা যে একজন গভর্নমেন্ট সেটা আগে বলবি না তা ওনার নাম কি নাম নাম আমার বাবার নাম হচ্ছে বাটার রেড গভর্নমেন্ট মানে বাংলা শিক্ষক নিয়ে এই এক ঝামেলা ইংরেজি বোঝে না বাটার মানে মাখন রেড মানে লাল আর গভর্নমেন্ট মানে সরকার আমার বাবার নাম হচ্ছে মাখনলাল সরকার এইবার বসছেন বুঝতে পারছি মানে একেবারে জলের মতো পরিষ্কার ভাবে বুঝেছি এইবার বল তোর মার নাম কি ইস্টার মাইন্ড ওয়াইফ আবারও ইংরেজি করলো এ সওয়াল মানে ক ইস্টার মানে তারা মাইন্ড মানে মন আর ওয়াইফ মানে বিবি আমার মায়ের নাম তারামন বিবি তোগো ফ্যামিলি তো দেখতেছি ইংরেজি দিয়ে ভরা এখন ক তোর দাদার নাম কি আমার দাদার নাম ফাদার বাস ট্যান্সলেশন মানে মানে কর কথা কি তোরে কয়ে দিতে হবি ট্যান্সলেশন হচ্ছে ফাদার মানে আব্বা আর বাস মানে বাস আমার দাদার নাম আব্বাস আমি বুঝতে পারছি সবই বুঝে আলাইছি হারাম জাদা আমার লগে মস্কারা মারিস কালকে তোর বাপরে স্কুলে ডাইয়ে নিয়ে আসবি